কত টাকা ইনকাম করতেন কৌতুক অভিনয়ের প্রাণপুরুষ আহসান আলী ভাদাইমা, আর কত টাকায় বা রেখে গেলেন তিনি, জানতে হলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে একটি লাইক দিয়ে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন টাঙ্গাইলের প্রাণপ্রিয় কৌতুক অভিনেতা আহসান আলী ভাদাইমা মারা গেছেন। টাঙ্গাইলের গ্রাম বাংলার মানুষের কাছে এই ভাদাইমা ছিলেন খুবই জনপ্রিয়। ভাদাইমাকে বলা হয় আঞ্চলিক অভিনয়ের প্রাণপুরুষ। আগে তিনি ছিলেন পেশায় একজন কৃষক, কৃষিকাজ করেই সংসার চালাতেন তিনি। মানুষকে আনন্দ দেওয়ার অস্বাভাবিক ক্ষমতা ছিল তার। 20 বছর আগে তিনি কৌতুক অভিনয় শুরু করেন। এরপর খুব অল্প সময়ের মধ্যেই আহসান আলী হয়ে ওঠেন সবার প্রিয় ভাদাইমা। গত 10 বছর ধরে তিনি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন, এছাড়া তার লিভারেও পানি জমা ছিল। হঠাৎ করে তিনি খুবই অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তারপর তাকে দ্রুত উন্নত চিকিৎসা দেওয়ার জন্য ঢাকা হাসপাতালে পাঠানো হয়। এরপর তিনি মৃত্যুকে বরণ করে তার সকল ভক্তদের কাঁদিয়ে চলে গেলেন পরপারে। আহসান আলী ভাদাইমা বাস্তবেই ছিলেন খুবই রসিক মানুষ, আর তিনি প্রতি মাসে ইনকাম করতেন 1.5 থেকে 2 লাখ টাকা, কিন্তু তিনি চলাফেরা করতেন সাধারণ মানুষের মতো। তার মৃত্যুর পর তার সকল ভক্তরা ছুটে এসেছেন দূর দূরান্ত থেকে। তিনি নিঃসন্দেহে ছিলেন খুবই ভালো মানুষ। আসুন আমরা সবাই তার জন্য দোয়া করি। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এইরকম নতুন নতুন খবর পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে একটি লাইক দিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।